গুমের শিকার ব্যক্তিদের স্মরণ আর পরিবারকে সমবেদনা জানাতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে আজ বাংলাদেশ এবার জাতিসংঘের গুম বিরোধী সনদে সই করায় দিবসটি বিশেষ মাত্রা যোগ করেছে পরিসংখ্যান বলছে গত পনেরো বছরে বাংলাদেশে সাত শতাধিক মানুষ গুম হয়েছেন নিখোঁজদের সন্ধান শনাক্তকরণ ও কেন গুম করা হয় তা তদন্তে পাঁচ সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান পাঁচ ফিট বাই দশ ফিটের মতো হবে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় একষট্টি দিন প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম এরকম একটি সময় অবর্ণনীয় অসহনীয় দুঃখ যন্ত্রণা ঘুমাতে পারতাম না আমি কোন কোন সময় স্বপ্নে দেখতাম আমার পরিবারের সদস্যদেরকে মানে ওখানে দিন যে কিভাবে খাটে তা বোঝানো যায় না আপনি চিন্তা করেন একজন লোক ছোট্ট একটা জায়গায় রাত দিন চব্বিশটা ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস থাকা জানালা নাই আর বাইরে দেখার তো সুযোগ নাই কি সকাল বিকাল বুঝতে পারবেন না এটাকে সিস্টেম করে রাখে ডিরেক্ট গেটে আলোটা না ঢোকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে পারবেন না আপনি জন্য যদি জানতাম তো করবে একটু ব্যস্ত একটু আলাদা হয়ে আমি করতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর আয়না ঘরের বন্দি বন্দিদশা থেকে মুক্তি পান সালাউদ্দিন আহমেদ ব্যারিস্টার আরমান ব্রিগেডিয়ার জেনারেল আজমি মাইকেল চাকমার মতো অনেকে বছরের পর বছর নিখোঁজ থাকার পর তাদের এই মুক্তিতে গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়ার আশায় বুক মারছেন স্বজনরা গুমের শিকার প্রিয়জনের এখনো কোনো হদিস না পাওয়ায় পরিবারের কান্না থামছে না আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে তাদের স্বজনদের সমন্বয়ে গঠিত সংগঠন মায়ের ডাক এবং মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত পনেরো বছরে বাংলাদেশের সাতশোরও বেশি মানুষ গুম হয়েছেন মায়ের ডাকের তথ্যমতে অনেকে প্রাণে বাঁচলেও দেড়শোর বেশি মানুষের খোঁজ মেলেনি এখনও এমন বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই সিদ্ধান্ত নেয় গুম প্রতিরোধে জাতিসংঘের সনদে সই করবে বাংলাদেশ এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক নয়টি সনদের আটটিতেই সই করলেও গত পনেরো বছরে গুম বিরোধী সনদে সই করেনি শেখ হাসিনা সরকার অবশেষে সরকার পতনের পর গুম প্রতিরোধ দিবসের একদিন আগে সনদে সই করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এর ফলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের জন্য সরকারের যে কোনো প্রতিষ্ঠানকে জবাবদিহি তার আওতায় আনতে পারবে জাতিসংঘ গুম করার অপরাধে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান শনাক্তকরণ এবং তারা কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তা তদন্ত করতে পাঁচ সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার মুকিমুল হাসান নিউজ ঢাকা আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে দেশে ফেললেন হাফেজ আনাস বিন আতিক সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেন বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছে পরিবারের সদস্য শিক্ষক সহপাঠী এবং বাংলাদেশ বিমান বাহিনী আরও জানাচ্ছেন এনটিভির জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় দুই সালে দ্বিতীয় হবার পর আনাস বিন স্বপ্ন ছিল আন্তর্জাতিক অঙ্গন থেকে পুরস্কার ছিনে আনার এবার সেই স্বপ্ন পূরণ হল আনাসের একশো তেইশটি দেশের হাফেজদের নিয়ে মক্কায় অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দেশের মাটিতে পা রাখতেই আনাসকে সাদরে গ্রহণ করেন সবাই মাত্র পনেরো বছর বয়সে এই মাদ্রাসা শিক্ষার্থী বিভিন্ন কোরআন পাঠের প্রতিযোগিতায় পেয়েছেন একাধিক পুরস্কার দু সালে আমার এন আমার এন টিভিতে পিএসবি কোরআন প্রতিযোগিতায় আমি দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম সেখান থেকে আমার এই প্রতিযোগিতার দ্বারাটা শুরু হয়েছিল হ্যাঁ ওখান থেকে স্পিড ছিল এবং আমাদের যে মাওলানা আবু ইসু সাহেব উনি মারা গিয়েছেন ওনাকে আমি খুব এই মুহূর্তে খুব মনে পড়ছে আর কি হুজুর আমার স্মরণ করছি ভবিষ্যতে আমি মদিনা ইউনিভার্সিটি পড়তে চাই এবং আল হাজার আল আজহার বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই সবাই দোয়া করবেন আমি যেন একজন হকানি রব্বান আলিম হতে পারি আনাসের বাবা মাওলানা মোহাম্মদ আতিকুল ইসলাম জান ছেলে যেন বিশ্ব বরেণ্য আলেম হতে পারে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সমস্ত বিচারক মন্ডলীরা এই সুদক্ষ বিচার কার্য করেছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ পাক দিন 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 এই বাংলাদেশে তারা কি করুক এটা আমি কামনা করি আনাসের শিক্ষকরা মনে করেন এমন অর্জন পুরো দেশ ও বিশ্ব দরবারে উপস্থাপন করেছে আমার প্রিয় ছাত্র হাফেজ আনাস একশত তেইশটি দেশকে হারিয়ে পবিত্র মক্কা শরীফে মসজিদে হারামের ভিতরে এসে প্রথম স্থান অর্জন করেছে এত বড় একটি প্রতিযোগিতা যেটি মসজিদে হারামের ভিতরে যখন বাংলাদেশের নামটি ঘোষণা হয়েছে আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি যে বাংলাদেশের নাম মসজিদে হারামের ভিতরে ঘোষিত হয়েছে গত একুশ আগস্ট আন্তর্জাতিক হিফজুল কুরান প্রতিযোগিতায় আনাস বিন আতিক ক্রেস্ট ও নগদ দুই লাখ রিয়াল পুরস্কার অর্জন করেন আবির আহমেদ এন নিউজ ঢাকা শেখ হাসিনা শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করে মায়ের ডাক দেশে একাধিক আয়নাঘর রয়েছে দাবি করে প্রত্যেকটি গোপন বন্দিশালার তথ্য প্রকাশ করার আহ্বান বক্তাদের জুনায়েদ আল হাবিবের রিপোর্ট বাবা কেমন আমি সেটা জানি না আমি আমার বাবাকে দেখতে যাই আমি আমার বাবাকে চাই বাবা কেমন আমি যেটা অনুভব করতে চাই বাবাকে ফিরে পেতে প্রায় এক যুগ ধরে এমন কত শতবার চোখের জল ঝরেছে লামিয়ার তার হিসেব মেলানো দেয় স্বজন হারানোদের এমন কান্না যে কারো বুক কেঁপে উঠলেও কাঁপেনি স্বৈরাচার ও তার দোসরদের নানা অজুহাত দেখিয়ে বছরের পর বছর নিরপরাধ মানুষগুলোকে গোপন বন্দিশালায় নির্মম নির্যাতন করেই খ্যান্ত হয়নি হত্যা করে গুম করে ফেলতো লাশটিও হাসিনা পালিয়ে যাওয়ার পর তার গোপন বন্দিশালা আয়নাঘর থেকে কয়েকজন ফিরলেও এখনও হদিস মেলেনি বহু মানুষের গুমের শিকার এমন শতাধিক পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমবেত হয়ে অন্তর্বর্তী সরকারের কাছে স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান

গুম হওয়ার ঘটনা তদন্তে সরকারের গঠিত তদন্ত কমিশনকে স্বাগত জানিয়ে মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা তুলি জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আমরা চাই ব্যক্তি সংস্থা এবং ছিলেন এর সাথে জড়িত বিরুদ্ধে যথাযথ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে মানববন্ধনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন গোপন বন্দিশালাগুলোকে চিহ্নিত করে ফ্যাসিস্টদের অত্যাচারের আলামত হিসেবে জাদুঘর বানিয়ে সংরক্ষণের দাবি জানান জুনায়দ আল হাবিব এন নিউজ ঢাকা গুম মানবতা বিরোধী অপরাধ যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ভবিষ্যতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে কেউ যাতে গুম না হয় তা নিশ্চিত করবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি আরও বলেন বিরুদ্ধে গুমের মতো গুরুতর অপরাধে ন্যায় বিচার হতেই হবে বাংলাদেশের নজিরবিহীন গুমের ঘটনায় দেশবাসীর মতো তিনিও উদ্বিগ্ন উল্লেখ করে বলেন নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী সাত শতাধিক মানুষকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে যার একটিরও ন্যায় বিচার মেলেনি গুমকে ব্যবহার করা হয়েছে সমাজে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য সময়ের সাথে আগামীর পথে স্লোগানকে ধারণ করে স্বচ্ছ বিনোদন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে আসছে এটিভি এরই ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দর্শকপ্রিয় চ্যানেলটি বিস্তারিত করিমের ডেস্ক রিপোর্টে ভারী বর্ষণ পাহাড়ি ঢল ও গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত কুমিল্লার চোদ্দ উপজেলা পানিবন্দি দশ লাখের বেশি মানুষ লাকসাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বন্যার্থদের খাদ্য সহায়তা প্রদান করছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানান বানভাসীরা ভারত থেকে নেমে আসা বাহারি ঢলে মনু ও ধলাই নদীর ষোলোটি স্থানে বাদ ভেঙে বন্যার পানি প্রবেশ করে মৌলভী বাজারের বিস্তীর্ণ এলাকায় দুর্গত এলাকায় চরম খাদ্য সংকট রাজনগর উপজেলার বিভিন্ন অঞ্চলে অসহায় দেশ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এনটিভির পক্ষ থেকে আমরা আরে মাল দিছেন খুব খুশি হয়েছি আমরা দোয়া করবো খাইয়া আমরা আপনারা দোয়া করবো আল্লাহ আর খুশি করতা আল্লাহ শান্তি রাখতাম রহমত দান করতা আল্লাহর রহমতে বেশি খুশি হইয়া যাইরাম ভাইয়া শুরু থেকেই বন্যা কবলিত মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে দর্শকের ভালোবাসার চ্যানেলটি আপনি জানেন শওকত করিম এনটিভি নিউজ ডেস্ক নগদ নিবেদিত অর্থনীতির খবর রাজধানী বাজারে সব ধরনের চালের দামই বাড়তে আর সরবরাহের ঘাটতি অজুহাতে নতুন করে দাম বাড়ছে সোনালী মুরগের বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণের পণ্য কিনছেন অনেকে তাই চাল ডাল আলু এবং ডিম সহ অনেক পণ্যের চাহিদা বেড়েছে তাই এসব পণ্য কিনতে হচ্ছে বাড়তি দামে অন্যদিকে রাজধানী বাজারে মনিটরিং অব্যাহত রেখেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর হাসানুল শাহরের রিপোর্ট বেশ কিছুদিন ধরেই বাজারে সব ধরনের চালের দাম বাড়তি বন্যার ত্রাণের জন্য অনেকেই কিনছেন মোটা চাল তাই বাজারে স্বর্ণা চালের চাহিদা বাড়তি কেজি বিক্রি হচ্ছে চুয়ান্ন টাকায় যত চাহিদা বেশি অত দাম বাড়া দেয় এখন তো ত্রাণে চালে বিক্রি করি অন্য চাল বিক্রি হয় না তো ত্রান্না চালে বিক্রি করি আপনার স্বর্ণা চালে বিক্রি করছি ছাব্বিশশো করে ওনাদের কাছে বাজারে মুরগির দাম কিছুটা বেড়েছে ব্রয়লারের কেজি একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে আর সোনালির কেজি এখন ২৪০ টাকা বন্যার কারণে সরবরাহের ঘাটতিতে দাম বাড়তি বলে জানান বিক্রেতারা বন্যার কারণে মানে বাচ্চা ফুটিতে পারতেছে না এবং সাইডের মাল কম ওর জন্য বাজারে এখন দেশি পেঁয়াজের কেজি একশো টাকা আর অনেকদিন ধরেই বাড়তি আলুর দাম কেজি বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকায় রাজধানীতে সব ধরনের সবজির দামও কিছুটা বাড়তি চড়া মূল্যের বাজারে তাই হতাশা জানান সাধারণ ভোক্তারা দাম বাড়লেও তাদের কিনতে হবে আর কমলেও কিনতে হবে তো হবে হবে বাঁচতে মানুষের দামটা নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের বাইরে যদি আর কি সেটা মানুষের নাগালে ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্রের দাম জিনিস যদি চলে আসে মানুষ কিন্তু এটাকে এক্সপেক্ট করবে অন্যদিকে শুক্রবারও ঢাকার অনেক বাজারে মনিটরিং নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মূল্য তালিকা এবং পণ্যের মেয়াদ ও দাম যাচাই করেন সংস্থাটির কর্মকর্তারা ভোক্তা যে প্রোডাক্ট কিনেছে তাকে ওনাকে রসিদ দিয়েছে কিন্তু মূল্য তালিকার চাইতে ওনার কাছ থেকে বেশি রাখা হয়েছে আমরা একটা প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা আরোপ করেছি এবং সতর্ক করেছি সকল ভোক্তাকে যে ওনারা যেন অবশ্যই পণ্যটা কেনার সময় ওনাকে যখন ভাউচার দেয় উনি যেন রসিদটা মিলিয়ে দেখে যে মূল্য তালিকার সাথে এটা মিল আছে কিনা এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হাসানুল শাউন এনটিভি নিউজ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আলমগীর হোসেনকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে সুরাচারের দোষণ আলমগীর হোসেনের অপসারণ দাবি করেছেন তারা খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট ক্যামেরায় আজিজুল ইসলাম শিক্ষার্থীদের অভিযোগ বিগত সরকারের আমলে কোয়েটের টানা দুইবার উপাচার্যের দায়িত্ব পালন করেন ডক্টর আলমগীর হোসেন ছাত্রলীগের সুপারিশে সিনিয়রদের ডেঙ্গে তিনি দুই হাজার দশ থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত কোয়েটের দায়িত্ব পালন করেন উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর তিনি ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠনকে প্রশ্রয় দিতেন না অনেক নিয়োগ হয়েছে ছাত্রলীগের সুপারিশে ক্যাম্পাসে একচ্ছত্র আধিপত্য বিস্তারে ছাত্রলীগকে সহযোগিতা করেছেন তিনি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হওয়ার পরও কি করে তাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হলো এই প্রশ্ন প্রতিবাদকারীদের এই আলমগীরকে কেন আবার ইউজিসি চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো এর জবাব আমরা কুয়েত সাধারণ শিক্ষার্থীরা চাই ছাত্রলীগের নেতৃত্বে আমাদের কর্মকর্তা কর্মচারী শিক্ষক সবাই নির্যাতিত হয়েছেন সব কিছুর হতে হচ্ছে ডাক্তার আলমগীর আমরা চাই এই আলমগীরের পদ দেখ চাই ইউজিসির পদ থেকে জালিম সরকারের এই ভিজি আলমগীর এখন বর্তমানে ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর বিচার আমরা চাই এছাড়া কোয়েট ছাতুলিগের সাবেক সভাপতি এ কে এম আহসানুল্লাহ ভইয়া দুই হাজার দশ সালের তেইশ সেপ্টেম্বর চুয়াডাঙ্গায় বিয়ে বাড়িতে গিয়ে অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হয় শিক্ষার্থীদের আপত্তির পরও ক্যাম্পাসে তার মোরাল তৈরি করেন সাবেক ভিসি ডক্টর আলমগীর কেউ প্রতিবাদ করলে ছাত্রলীগ নেতা কর্মীদের দিয়ে নির্যাতন করারও অভিযোগ তার বিরুদ্ধে কুইট থেকে পদত্যাগকারী আরেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিহির রঞ্জন হালদার স্বীকারও করেন বিষয়টি আমাদের একজন ছাত্র নেতা ছিল সে একটা বিয়ে পার্টিতে 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 অনেক সময় হয়তো ড্রিঙ্ক থ্রিংক করে কিন্তু সেইটা হয়তো প্রয়োজন ছিল এই ভাস্কর্য বাননাটা সেটা তৎকালীন ভিসি করে গেছেন দ্রুত ডক্টর আলমগীরকে অপসারণের দাবি করেছেন শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে শুক্রবার ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ফোনে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর ড ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন শাহবাজ আর্থসামাজিক উন্নয়নে ড ইউনুসের অবদানের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনার সমবেদনা জানান এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিতের উপর গুরুত্ব দেন উভয় নেতা একমত হন যে পাকিস্তান ও বাংলাদেশের জনগণের অগ্রগতি সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে যা বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা এবং দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ফোন দেবার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান অধ্যাপক আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফকলার টুর্ককে চিঠি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে হাইকমিশনারের মুখপাত্র রবিনা সামদাস সামদাসানি প্রচারিত সংবাদ এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয় বাংলাদেশে এক জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি নিরপেক্ষ ও স্বাধীন তথ্যানুসন্ধানের বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফকলা টোর্ক আওয়ামী লীগের আমলে গুমের ঘটনাগুলো জাতিসংঘের অধীনে তদন্তের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুম হওয়া ব্যক্তির স্বজনের রাষ্ট্রীয়ভাবে পাশে থাকার জন্য বর্তমান সরকার কাছে আহ্বান জানান তিনি ফ্যাসিবাদী সরকারের পতন হলেও আত্মতুষ্টিতে থাকার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন এখনো দেশি বিদেশি শক্তি চক্রান্ত চালিয়ে যাচ্ছে রিপোর্ট করছেন আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হন কেউ কেউ ফিরে আসলেও এখনও প্রিয় মানুষের সন্ধান পাননি স্বজনরা রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম দিবসে নিখোঁজ স্বজনদের নিয়ে সংহতি সভার আয়োজন করে দলটি গুমের শিকার দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে

এরা হচ্ছে প্রথম বাহিনী শৈলী প্রথম বাহিনী শৈলী সুতরাং স্বীকৃতি দিতে হলে প্রথমে যারা জীবন দিয়ে আজকে গুম হয়েছে তাদেরকে আমাদেরকে সেই স্বীকৃতি দিতে হবে সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফকุล ইসলাম আলমগীর 2009 সাল থেকে যেটা নি পুরো রক্তাক্তাঙ্গন যে হয়েছে প্রত্যেকটি তান্ত এই জাতির সাঙ্গের কমিটি দিয়ে করতে হবে সন্তুষ্টির কোনো কারণ নাই এখনো অনেক স্বযতন্ত্র হচ্ছে এখনো ফ্যাসিবাদীরা আবারো যাতে ক্ষমতায় আসতে না পারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান তিনি যে শাহরিয়ার প্রিয়জন apel ঢাকা যারা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ষড়যন্ত্রে লিপ্ত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার এমন হুঁশিয়ারি দিয়েছেন সরকারের দুই উপদেষ্টা আফেফ মাহমুদ ও ড আফম খালিদ হোসেন আসন্ন দুর্গাপূজা উদযাপনে রাজধানী সহ সারাদেশে নিরাপত্তা সংকট দেখা গেলে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তারা রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে

আমরা স্পষ্ট বলতে চাই যারাই এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র করবে পরাজিত ফ্যাসিবাদী শক্তি অথবা অন্য যে কেউ যদি এই ধরনের কোন ষড়যন্ত্রে লিপ্ত হয় এই সরকার তাদেরকে ছাড় দেবে না ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যার পানি নামছে অনেকটা ধীর গতিতে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয়া বানভাসীরা এখনো নিজেদের ঘরে ফিরতে পারছেন না পানি নামার সাথে সাথে দেখা দিচ্ছে চর্মরোগ সহ নানাবিধ রোগ নোয়াখালীতে গত চব্বিশ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুশো জন হাসপাতালে ভর্তি হয়েছে দুর্গত এলাকায় সাধ্যমতো কাজ করছে মেডিকেল টিম বিস্তারিত আহমেদ শরীফের ডেস্ক রিপোর্টে ফেনীতে এখন ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি বৃষ্টিপাত কম আর ভারত থেকে ঢলের পানি না আসায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির তবে জেলার সোনাগাজী ছাগলনাইয়া দাগনভুঁইয়া ও পরশুরাম উপজেলার অনেক রাস্তাঘাট বসতভিটা এবং আশ্রয় কেন্দ্র এখনো পানিতে তলিয়ে আছে। সব কিছু নেই সব তলায় নোয়াখালীর নয়টি উপজেলায় বন্যা পরিস্থিতির সামান্য উন্নতির দিকে। মাছ দিয়ে সেনবাগ সোনাইমরি বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় পানিবন্দি রয়েছে কয়েক লাখ মানুষ এসব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে সেই সাথে দেখা দিয়েছে ডায়রিয়া নানা রোগ লক্ষ্মীপুরে প্রায় সাড়ে সাত লাখ মানুষ বন্যায় পানিবন্দী রয়েছে প্রায় ত্রিশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে জলাবদ্ধতা কিছুটা কমেছে পানিবন্দী গ্রামগুলোতে খাবার বিশুদ্ধ পানি ও চিকিৎসার অভাব রয়েছে মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে বাড়িঘরের পাশাপাশি ক্ষতি হয়েছে আউশ আমন ধান ও সবজি ক্ষেত সহ সড়কের কুমিল্লা গোমতী নদীর পানি কমতে শুরু করায় স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি রাঙ্গামাটিতে কাপ্তাইবাদের ষোলোটি গেট এক ফুট করে খোলা রাখার পরও অব্যাহত পাহাড়ি ঢলের কারণে এখনও খুব বেশি পানি কমেনি কাপ্তাই হ্রদে এতে হ্রদ তীরবর্তী প্রায় আঠারো হাজার মানুষ এখনো পানিবন্দী হয়ে রয়েছে আহমেদ শরীফ নিউজ ডেস্ক রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দেয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়বে আমির ড শফিকুর রহমান পরিবেশ অনুকূলে এলে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্মিলিত পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সুধি সমাবেশে এসব কথা জানান দুপুরের পর থেকেই রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জড়ো হতে শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনের নেতারা এ সময় দলটির নায়বে আমির প্রধান অতিথির বক্তব্যে বলেন ক্ষমতা নিয়ে প্রতিযোগিতায় নামতে চায় না তার দল রাষ্ট্র সংস্কারে বর্তমান সরকারকে যথেষ্ট সময় দেওয়ার পক্ষে মত দেন জামায়াতের এই শীর্ষ নেতা আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে এই কাজগুলো করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘমুক্ত মুক্ত হয়নি এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি পতিত স্বৈরাচার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান বলেন ছাত্র জনতার আন্দোলন ভিন্ন খাতে নিতে জামায়াত শিবির নিষিদ্ধের ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা ছাত্র জনতা অগতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল যে এই সময়ে কাজ করলে জামাতে ইসলাম ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতা সব দিক থেকে চাপায় পড়বে আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে ছাত্র জনতার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে জামাত তাদের পাতা ফাতে পা দেনি। আওয়ামী লীগ সরকারের আমলে অপসাংবাদিকতা যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনা করার আহ্বানও জানিয়েছেন জামায়াতের আমির নাজিবুর রহমান এন নিউজ ঢাকা ভুটানের ভেনু চাংলি মিথাংয়ের উচ্চতাই বাংলাদেশের জয়ের পথে সবচেয়ে বড় বাধা হতে পারে বলে মনে করছেন দলের মিডফিল্ডার সোহেল রানা তবে কিংস এরনায় নেয়া প্রস্তুতিতে সন্তুষ্ট বাংলাদেশ দলের হেড কোচ কাব্রেরা জয়কেই প্রাধান্য দিয়েছেন তিনি দুটি প্রীতি ম্যাচ খেলতে আজ ভুটান গেছে বাংলাদেশ ফুটবল দল নিলয় মজুমদারের রিপোর্ট সেপ্টেম্বরের পাঁচ ও আট তারিখ ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ কন্ডিশনের সাথে মানিয়ে নিতে তাই পাঁচ দিন আগে ভুটানে পা রাখবেন জামাল ভুইয়ারা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত ফিট উপরে অবস্থান করা চাংলি স্টেডিয়ামে নামার আগে তাই কন্ডিশন নিয়ে মূল ভাবনায় ফুটবলাররা টাফের মাঠে খেলা আর ওদের এখানে একটু ওয়েদারও একটু আপনার ঠান্ডার মধ্যে আমরা খেলবো সো এটা একটু প্রবলেম হবে আমাদের সো আমরা চাবো যে এই প্রবলেমগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি রিকোভারি করে যেন আমরা ম্যাচে গিয়ে যেন আমরা খুব ভালো ফুটবল খেলতে পারি ভুটানের বিপক্ষে খেলার আগে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন সাবজয় অনুর্ধ বিশ দলের চার ফুটবলার টুর্নামেন্টের দুর্দান্ত খেলা মিরাজুলকে নিয়ে রোমাঞ্চিত বাংলাদেশ দলের হেড কোচ বাংলাদেশে ফুটবলদের ক্যাম্প নিয়েও সন্তুষ্ট এই স্প্যানিশ আমাদের প্রস্তুতি ভালো হয়েছে অনূর্ধ্ব বিশের খেলোয়াড়দের নিয়ে আশাবাদী তারা অনেক দিন ধরেই দলের পাশে আছে মিরাজুল ভালো সম্ভাবনা নিয়ে দলে এসেছে এমন মঞ্চে সে কেমন করে তা দেখতে মুখিয়ে আছি ভুটানের বিপক্ষে জয়টাই প্রথম লক্ষ্য শেষ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচের চারটিতে হেরেছে বাংলাদেশ এবার জয় ধারায় ফিরতে চায় লাল সবুজরা নীল মজুমদার এন নিউজ ঢাকা